गणित आर कॉलम नहीं खाली देंगे ना ঠান্ডায় কমে দাও তো হ্যালো হ্যাঁ নাইন এবং টেন শিক্ষার্থীরা হ্যাঁ তোমরা কানেক্টেড হও রিফ্লেক্ট হচ্ছে সাউন্ড ঠিক আছে আছে না হ্যালো তোমরা শিক্ষার্থীরা আনমিউট করো সবাই জুবাইর মাহমুদ শুনতে পাচ্ছ তৌফিক ইলাহি হ্যালো তোমরা কি শোনা যায় হ্যাঁ বোর্ড দেখতে পাচ্ছ বোর্ড হ্যাঁ স্যার দেখা যায় আচ্ছা ঠিক আছে ভালো বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছ তো তৌফিক ইলাহি শুনতে পাচ্ছ না তো শিক্ষার্থীরা শোনো আজকে তোমাদের একাদশ অধ্যায় আমি আজকে একাদশ অধ্যায় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা লাইনে আছো কানেক্টেড হও দেখি নাও সবাই এই যে অনেকের মিউট করা আছে আনমিউট করে নাও তৌফিক ইলাহি শুনতে পাচ্ছ জুবাইর আল মাহমুদ আবুল কি জানি নাম শুধু আবুল আসছে হ্যাঁ তোমরা দেখো সবাই তো আমরা একাদশ অধ্যায় নিয়ে আজকে তোমাদের আলোচনা করব তোমরা দেখো তোমরা জানো একাদশ অধ্যায় আমাদের অনুপাত সমানুপাত বীজগণিতীয় অনুপাত সমানুপাত অনু
পাত ও সমানুপাত, অনুপাত ও সমানুপাত। তো আমরা পাঠ্য বইয়ের কিছু সমস্যা সমাধান করব, তার আগে তোমরা এর আগেও পড়ছো, পাটিগণিতেও পড়ছো যে অনুপাত আসলে কি। অনুপাত তোমাদের ধারণা আছে যে দুটো রাশির সমজাতীয় রাশির পরিমাণের একটি অপরটির কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশের সাহায্যে প্রকাশ করা যায়। যেমন ধরো একটা সংখ্যা আমরা পাটিগণিতে 3/10, তাহলে বলা যায় একটা সংখ্যা 10, 8 আর 3, এটা মানে 3/10, এটাকে আমরা 3, এটাকে বলি 2/10, এই আকারে প্রকাশ করতে পারি। এটা হলো 3:2 বলা হয়, ইজ টু মানে অর্থাৎ 3:10 সমানুপাত। তাহলে আমরা যে ভগ্নাংশ আকারে প্রকাশ করি সমজাতীয় রাশি হতে হবে, দুটো সমজাতীয় রাশি একটি অপরটির কত অংশ সে ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা হয় সেটাকে আমরা অনুপাত বলি। তারপরে এখন অনুপাতের মধ্যে দুটো জিনিস আছে, দেখো একটা হলো সমানুপাত। সমানুপাত মনে রাখবে চারটি রাশির ক্ষেত্রে, যদি এমন ভাবে রাশিগুলো হয়, ধরো প্রথম রাশি ইস্টু, দ্বিতীয় রাশি আর একখানে তৃতীয় রাশি ইস্টু, চতুর্থ রাশি, এই দুটোর মান যদি ইকুয়াল হয়, সমান হয়, তাহলে এই চারটি রাশিকে আমরা সমানুপাত বলবো। যে প্রথম রাশি ইস্টু দ্বিতীয় রাশির মান যা, তৃতীয় রাশি ইস্টু চতুর্থ রাশির মান তা, এটা যদি হয় তাহলে এটা হলো সমানুপাত। তাহলে কি দেখলাম, সমানুপাত হলো চারটি রাশির ক্ষেত্রে, সমানুপাত আমাদের চারটি রাশির ক্ষেত্রে। আর তারপরে একটা জিনিস দেখতে হবে তোমাদের, কর্মিক সমানুপাত, কর্মিক সমানুপাত, কর্মিক সমানুপাত এটা কি, যদি এমন হয় প্রথম রাশি ইস্টু দ্বিতীয় রাশি সমান দ্বিতীয় রাশি ইস্টু তৃতীয় রাশি, তাহলে এখানে রাশি কয়টা হলো, প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটে রাশি। সেক্ষেত্রে দেখতে পাচ্ছ প্রথম দ্বিতীয় অনুপাত যা, আবার দ্বিতীয় তৃতীয়র অনুপাত তা, অর্থাৎ প্রথম দ্বিতীয় রাশির অনুপাতের মান যা হবে দ্বিতীয় আর তৃতীয় রাশির অনুপাত তা হবে। এই রকম রাশিকে অনুপাতকে আমরা বলবো কর্মিক সমানুপাত। তাহলে কর্মিক সমানুপাত তিনটি রাশির ক্ষেত্রে, এগুলো আমরা 7 থেকে ধারণা আছে তোমাদের, আমি জাস্ট একটু রিভিউ করলাম। আমরা এখন পাঠ্য বইয়ের কিছু সমস্যা সমাধান করব। কি তোমরা শুনতে পাচ্ছ সবাই? শোনা যাচ্ছে? হ্যাঁ, রেসপন্স করো। শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ ঠিক আছে, বোর্ডে লেখা দেখা যায়? যাচ্ছে। দেখো তোমাদের প্রথমে একটা সলভ করব, 7/2 অনুশীলনী 11.1 এর 7 মান সংখ্যক দুই একটা প্রমাণ করতে বলা হয়েছে স্কয়ার, বি স্কয়ার, সি স্কয়ার, 1/a³, 1/b³ প্লাস 1/c³ ইকুয়াল টু, প্রমাণ করতে হবে a³ প্লাস b³ প্লাস c³, এটা প্রমাণ করতে হবে। তো প্রথমে দেখো সলভ, আমাদের প্রথমে এখানে বলা আছে যদি a:b সমান b:c হয়, দেওয়া আছে a:b সমান b:c, যদি এটা হয় তখন ওটা প্রমাণ করতে হবে।
তো আমরা জানি এখানে তিনটা কর্মী, প্রথম রাশি বাঘ, দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি বাঘ, তৃতীয় রাশি পারি এই মানটা এই মানটা ইউজ করবো প্রমাণ ক্ষেত্রে। প্রথমেই দেখো লেফট হ্যান্ড সাইড আমরা বলতে পারি এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার ওয়ান বাই এ কিউব ওয়ান বি কিউব ওয়ান বাই সি কিউব। আমরা সলভ করবো দেখো বিভিন্ন ভাবে সলভ করতে পারি, এটা আগে লসাগু করে নিই। লসাগু হবে এ কিউব বি কিউব সি কিউব, এ কিউব দিয়ে ভাগ করলে থাকবে আমাদের বি কিউব সি কিউব, আর বি কিউব দিয়ে ভাগ করলে থাকে এ কিউব সি কিউব, সেটা ওয়ান এর সঙ্গে গুণ করলে হবে কি ওইটাই হবে এ কিউব সি কিউব, আর সি কিউব দিয়ে ভাগ করলে পাবো এ কিউব বি কিউব। সাধারণ সরল। এখন আমরা যদি ব্র্যাকেট তুলে দেই দেখো এ স্কয়ার আছে উপরে, এ কিউব আছে নিচে, বি স্কয়ার আছে উপরে, নিচে আছে বি কিউব, সি স্কয়ার আছে উপরে, নিচে আছে সি কিউব। এগুলো যদি আমরা ভাগ করি বা কাটাকাটি করি তিনটে কি দুটো দিয়ে ভাগলে একটা এ থাকবে, একটা এ এ বি সি। আর এখানে দেখো কি থাকলো, আমরা একটু সংক্ষেপ করি এই বি ইন্টু এ সি লিখি, এ বি সি বি এ সি একই কথা, আমরা একটু শর্ট করলাম হিসাবটা, তাহলে থাকলো কি বি কিউব সি কিউব। এটা কাটা গেল, কাটা দিলেও হবে না দিলেও চলবে, এ কিউব সি কিউব আছে, আমরা একবারে লিখি এ সি লিখি কিউব দিতে পারি, আর এগুলো যা আছে তাই থাকলো। সেক্ষেত্রে লক্ষ্য করো এসি এর আমরা মান দেখতে পাচ্ছি, এসি এর মান বি স্কয়ার, আর কোনো ঝামেলা নাই, এসি এর মান বি স্কয়ার, আগের একটা বি আছে আর এসি এর মান বি স্কয়ার, এটা থাকলো এসি এর মান বি স্কয়ার তার উপর কিউব, আর এখানে এ কিউব বি কিউব যা আছে তাই থাকে। এই একটা সহজ হিসাব। আমরা একটু উপরে যাই, শিক্ষার্থীরা একটু জায়গা নেই, একটু নিচে আমাদের বি কিউব হয়, উপরে বি কিউব সি কিউব প্লাস বি টু দি পাওয়ার সিক্স, এ স্কয়ার এর উপর কিউব আছে আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণন, আবার এখানে আছে এ কিউব বি কিউব, আমরা নিচে যা আছে তাই লিখবো, বি কিউব কমন নাও সি কিউব থাকে, ছয়টা বির মধ্যে তিনটা কমন নিলে আরো তিনটা থাকে, এখানে এ কিউব থাক, এই বি কিউব এ কিউব কাটি দিতে পারি তুলেও দিতে, এখন থাকলে উপরে সাজে লেখো এ কিউব বি কিউব সি কিউব সমান রাইট হ্যান্ড সাইড, পুরুব লিখতে পারি আমরা, পুরুব বা সুট যাই লেখো। তো এটা গেল আমাদের এ বি সি তিনটে রাশি কর্মিক সমানুপাতিক, সেইখান থেকে আমরা সূত্র পেলাম বি স্কয়ার ইকুয়াল টু এ সি করে লেফট হ্যান্ড সাইডে সাধারণ সলভ করে ওই মানটা বসে আমরা ডান পক্ষে পৌঁছতে পারলাম। তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। না বুঝলে বলবে যে স্যার এই জায়গায় বুঝি নাই। তোমরা খাতা কলম রাখছো সাথে তুলে নাও। আমরা আজকে শুধু পাঠ্য বইয়েরই কিছু সমস্যা সলভ করব, আগামী দিন এই চ্যাপ্টারের সৃজনশীল করব। এখন আমরা আলাদা একটা সমস্যায় যাব, আমরা একটু মিশিয়ে দেই। তোমরা দেখো 8 নম্বর অঙ্ক সমাধান করতে বলছে, সমাধান বলতে এখানে চলক আছে x, তাহলে আমরা বুঝতে পারছি x এর মান নির্ণয় করতে হবে 8 এর 2, 8 নম্বরের রোমান দিয়ে 2 আছে, a প্লাস x মাইনাস রুট স্কয়ার মাইনাস x স্কয়ার, স্কয়ার মাইনাস স্কয়ার, নিচে আবার আছে ওইটা সমান আছে ডানে আছে আমাদের b বাই x,
b ভাগ x এখানে কন্ডিশন আছে 2a greater than b greater than 0 অর্থাৎ ab দুটাই ধনাত্মক এবং x not equal to 0 x not equal to 0 মানে x এর মান 0 গ্রহণযোগ্য হবে না তাহলে আমাদের এখানে সলভ করি আমরা x এর মান বের করব তো শিক্ষার্থীরা তোমরা যোজন বিয়োজন নিয়মের সঙ্গে পরিচিত যোজন বিয়োজন না স্যার যোজন বিয়োজন পরিচিত না তো যোজন বিয়োজন নিয়মটা একটু দেখো কোন রাশিতে যদি লব এবং হর অর্থাৎ এ লব বি হর যদি হয় তাহলে আমরা যদি লব লব যোগ বিয়োগ হর হর অর্থাৎ লবের সঙ্গে হর যোগ আবার লব থেকে হর বিয়োগ করি তাহলে রাশিটির মানের কোনো পরিবর্তন হয় না এটা একটা সহজ হিসাব করার একটা প্রক্রিয়া আর কিছু নয় তাহলে এই যে লবের সঙ্গে হরকে যোগ করলাম এটার নাম যোজন লব থেকে হর বিয়োগ করলাম এটার নাম বিয়োজন এটা আমরা সমাধানের ক্ষেত্রে এই নিয়মটা প্রয়োগ করতে পারি এবং কোন কোন ক্ষেত্রে আমরা বিয়োজন আগে যোজন আগ পরে করতে পারি কিন্তু মনে রাখতে হবে যদি বাম পক্ষ ডান পক্ষ থাকে তাহলে বাম পক্ষে যোজন বিয়োজন করলে ডান পক্ষেও করতে হবে তাহলে আমরা কি দেখলাম লব যোগ হর তাকে যোজন বলবো আর নিচে লব বিয়োগ হর বিয়োজন তাহলে এটার নামে হলো যোজন বিয়োজন আর কিছু তেমন কিছু না আমরা এখানে তাই করব যোজন বিয়োজন অন্য হিসাবে করা যাবে কিন্তু কোন হিসাবটা একটু বড় দাঁড়াবে তোমাদের বুঝতে কষ্ট হবে আমরা ওই সহজ হিসাব করব তাহলে আমরা যোজন বিয়োজন দেখো এটার নাম লব যোগ হর হর কি এটার নাম হর তো লব যোগ হর লিখলাম অর্থাৎ এ প্লাস বি আবার লব বিয়োগ হর এটার নাম বিয়োজন তাহলে ডানে আছে কি লব বি বি যোগ এক্স বি বিয়োগ এক্স লেখবো উভয় পক্ষকে যোজন ও বিয়োজন করে পাই উভয় পক্ষকে যোজন ও বিয়োজন করে পাই তো লক্ষ্য করো আমরা ব্র্যাকেট তুলে দিতে পারি যোগ থাকলে আমরা ব্র্যাকেটের সামনে যোগ থাকলে কোনো পরিবর্তন নাই যা আছে তাই লিখবো নিচে এটা যা আছে তাই এইখানে মাইনাস আছে অর্থাৎ মাইনাস দিয়ে একটা গুণ করব অর্থাৎ মাইনাস দিয়ে গুণ করলে সব চিহ্ন পরিবর্তন হবে মাইনাস এ মাইনাস এক্স মাইনাস এটা ডানে যা আছে তাই লিখবো দেখো এই বড় রাশিতে এটা কাটে যায় প্লাস আর মাইনাস এখানে এ এ এক্স এক্স তাহলে আমরা দেখলাম এ আছে দুটা এক্স ও আছে দুটা 2a ইনটু 2x 2 একবারে কমন নিতে পারি একটু শর্ট করি আমরা হিসাবটা তোমরা 19 এর ছাত্র বুঝবে এ এ 2a x x 2x আমরা দুটো কমন নিলাম আর এটা একটা রাশি একই রাশি দুটাই একই চিহ্ন অতএব যোগ হবে দুটাতে মাইনাস চিহ্ন আছে অতএব যোগফলের চিহ্ন মাইনাস হবে ডানে যা আছে তাই এই টু এ টু কেটে দেওয়া যায় এখন আমরা হিসাব উভয়পক্ষে বর্গ করি রুট যেহেতু আছে তোমরা জানো যে মাইনাস এর উপর স্কয়ার দিলে অর্থাৎ মাইনাস কে বর্গ করলে আমরা কি পাই মাইনাস কে বর্গ করলে মাইনাস এ মাইনাস প্লাস প্লাস আর লিখতে হয় না তাহলে এ প্লাস এটা হলে স্কয়ার আর এটা রুট উঠে গেল আর বি প্লাস এক্স হোল স্কয়ার বি মাইনাস এক্স হোল স্কয়ার এটা লিখতে হবে বর্গ করে বর্গ করে উভয় পক্ষকে তাহলে আমরা এখন সহজ করবে একটু ছোট করে দেব যেহেতু হোল স্কয়ার দুইবার লিখতে পারি
যার উপর হোল স্কয়ার ওই রাশিকে আমরা দুইবার লিখতে পারি। আর এটা স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র আমরা জানি, এ প্লাস বি এ মাইনাস বি। আর এটা সূত্র ভাঙে দাও, বি স্কয়ার প্লাস টু বি এক্স প্লাস এক্স স্কয়ার, হোল স্কয়ার সূত্র, এটা বি স্কয়ার মাইনাস টু বি এক্স প্লাস এক্স স্কয়ার। তো এখানে দেখো একই রাশি উপর নিচে কেটে দেওয়া যায়। হ্যাঁ, এখন আবার থাকলো আমাদের এ প্লাস এক্স, আমরা একটু সংক্ষেপ করবো হিসাব, আবার যোজন বিয়োজন, এ প্লাস এক্স আছে ওইটা লিখবো প্লাস মাইনাস, তাহলে প্লাস দিয়ে নিচেরটা এ মাইনাস এক্স আমরা একবারে করলাম, মাইনাস থাকলে এটা চিহ্ন পরিবর্তন হবে মাইনাস এ প্লাস এক্স। শিক্ষার্থীরা বুঝতে পারছো? তাহলে এখানেও তাই উপরের রাশিটা হবে টু বি এক্স প্লাস এক্স স্কয়ার প্লাস নিচের রাশি অত লব হর বি স্কয়ার মাইনাস টু বি এক্স প্লাস এক্স স্কয়ার, আবার বি স্কয়ার প্লাস টু বি এক্স প্লাস এক্স স্কয়ার, মাইনাস হলে সব চিহ্ন পরিবর্তন প্লাস টু বি এক্স মাইনাস এক্স স্কয়ার। শিক্ষার্থীরা লক্ষ্য করো অনেকগুলো রাশি আমাদের কেটে যাবে, এক্স এক্স কেটে যাবে, এ এ কেটে যাবে, টু বি এক্স টু বি এক্স কেটে যাবে, বি স্কয়ার এক্স স্কয়ার এক্স স্কয়ার কেটে যাবে। উপরে দেখো এ এ টু এ এক্স এক্স টু এক্স, এখানে বি স্কয়ার টু বি স্কয়ার এক্স স্কয়ার এক্স স্কয়ার টু এক্স স্কয়ার টু বি এক্স ফোর বি এক্স আমরা লিখবো, এখানে একটু জায়গা নেই, উপরে হবে টু এ। উপরে হবে টু এ, নিচে টু এক্স, ডানে আমাদের দেখো টু বি স্কয়ার প্লাস টু এক্স স্কয়ার ফোর বি এক্স, এখানে টু টু কেটে দেওয়া যায়, এ বাই এক্স থাকে ইকুয়াল টু টু কমন নাও বি স্কয়ার প্লাস এক্স স্কয়ার বাই ফোরটাকে টু ইন্টু টু বি এক্স লিখতে পারি, টু টু কেটে দেওয়া যায়, উভয় পক্ষ থেকে এক্স বাদ দেওয়া যায়, এই এক্স বাদ দেওয়া যায় বা উভয় পক্ষে এক্স দ্বারা গুণ করলে ওটা উঠে যায়, থাকে এ বাই ওয়ান, এটা বি স্কয়ার প্লাস এক্স স্কয়ার বাই টু বি, আর আর গুণ করতে পারি ওয়ান দিয়ে গুণ করলে বি স্কয়ার প্লাস এক্স স্কয়ার এ আর টু টু এ বি বা এক্স স্কয়ার ইকুয়াল টু টু এ বি, বি স্কয়ারটা বসে গেলে মাইনাস বি স্কয়ার। তাহলে আমরা জানি পাশে স্কয়ার উঠলে উপাশে রুট বসবে, এবং বর্গমূল হলে আমরা জানি প্লাস মাইনাস হয় রুট টু এ বি মাইনাস বি স্কয়ার, অর্থাৎ এক্স এর মান হলো প্লাস মাইনাস রুট টু এ বি প্লাস মাইনাস বি স্কয়ার, ইহাই নির্ণয় সমাধান। এখানে দুটা মান, শিক্ষার্থীরা তোমরা একটু তুলে নাও, শিক্ষার্থীরা দেখো এই ধরনের অঙ্ক সৃজনশীলে বহুবার আসবে, তোমাদের পাঠ্য বইয়ের নাম্বার 10 10 নম্বর সমস্যাটা দেখো, বলা আছে x equal to 4ab by a plus b, 10 নম্বর বলা আছে x equal to
फोर ए बी बाई ए प्लस बी এটা হলে প্রমাণ করতে হবে যে x প্লাস 2a এটা প্রমাণ করতে হবে x প্লাস 2a বাই x মাইনাস 2a x x প্লাস 2b বাই x মাইনাস 2b ইকুয়াল টু ইকুয়াল টু শুধু 2 এটা প্রমাণ করতে হবে অর্থাৎ এই রাশি থেকে এই রাশিটা প্রমাণ করতে হবে শিক্ষার্থীরা দেখো তোমরা সবাই আমরা একটা কৌশল নেব সেটা হলো কি দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে দেখো x ইকুয়াল টু 4 a b বাই a প্লাস b দেওয়া আছে আমরা 2 a দ্বারা ভাগ করব তাহলে এটাকে 2 a b দ্বারা ভাগ করতে 2 a দ্বারা ভাগ করতে হবে 1 upon 2 a বা x বাই 2 a 2 a দ্বারা ভাগ করলে 4 কে 2 দ্বারা গেলে 2 b থাকবে বাই a প্লাস b আমরা এখন যোজন বিয়োজন করব দেখো x প্লাস 2 a x মাইনাস 2 a অর্থাৎ লব প্লাস হর লব মাইনাস হর ইকুয়াল টু এখানে তাই লব প্লাস হর লব মাইনাস হর চিহ্ন বদলে গেল অতএব আমরা x প্লাস 2 a x মাইনাস 2 b a ইকুয়াল টু পাবো a একটা b পাবো প্লাস 3 b এখানে দেখো b থেকে আমরা পাবো মাইনাস a প্লাস b এটা এই অবস্থাও রাখতে পারি একটু কাজ করলে ভালো হয় পরবর্তীতে সুবিধা হবে x মাইনাস 2 a তোমরা মাইনাস যদি কমন নাও মাইনাস এ প্লাস থ্রি বি মাইনাস কমন এলে এ মাইনাস বি এটা দেবে 1 নং এখন আমাদের পেলাম এটা একটা আমরা দেখো যে রাশি প্রমাণ করতে হবে তার একটা রাশি আমাদের মিলে গেল এখন আর একটা রাশি বের করব দেখো আবার ওই x ইকুয়াল টু 4 ab বাই a প্লাস b আছে বা x বাই 2 b দ্বারা ভাগ করব এখানে 4 ab a প্লাস b এটাও গুণ করব 1 বাই 2 b দ্বারা বা x বাই 2 b 2 b দ্বারা ভাগ করলে 2 a a প্লাস b আবার যোজন বিয়োজন x প্লাস 2 b x মাইনাস 2 b 2 a প্লাস নিচেরটা a প্লাস b 2 a মাইনাস a মাইনাস b অতএব x প্লাস 2 b x মাইনাস 2 b ইকুয়াল টু আমাদের দেখো 3 a প্লাস b 2 a থেকে একটা গেলে a মাইনাস b এটা নাম দেবো 2 নং তাহলে আমরা দুটো ইকুয়েশন পেলাম দেখো আমরা এই রাশি দুটো এখন শুধু যোগ করব 1 নং ও 2 নং যোগ করে পাই বাম যোগ বাম ডান যোগ ডান তাহলে আমরা লেখো বামে x প্লাস 2 a বাই x মাইনাস 2 a যোগ যদি করি x প্লাস 2 b x মাইনাস 2 b ইকুয়াল টু এটার মাইনাস আছে মাইনাসটা আমরা সামনেও লিখতে পারি a প্লাস 3 b a মাইনাস b এটা ব্র্যাকেট দিতেও পারি না দিলে সামনে দিছে মাইনাস এ 3 a প্লাস b a মাইনাস এখন দেখো বামের রাশি আমাদের মিলে গেছে আর যা প্রমাণ করতে হবে সেই রাশি আমরা এটাকে এখন সলভ করি দেখাবো এটা 2 হয় কিনা তাহলে দেখো দুটের রাশি 1 তাহলে a মাইনাস b লসাগু তাই এটার সামনে মাইনাস আছে মাইনাস দিয়ে গুণ হবে আর এটা যা আছে তাই থাকবে প্লাস এখন ধর নিচে a মাইনাস b 2 a থাকে মাইনাস এ গেলে শুধু থাকে 2 a 3 b থাকে b গেলে মাইনাস 2 b এখন তোমরা দেখো 2 যদি আমরা কমন নেই a মাইনাস b বাই a মাইনাস b তাহলে a মাইনাস b মাইনাস b কেটে গেলে শুধু থাকে 2 তুমি দেখতে পাচ্ছ অর্থাৎ এই রাশিতে ইকুয়াল টু 2 প্রুভড একটু মনোযোগ দিয়ে হিসাব করবে খুব সহজ হিসাব এটাকে আমাদের চেঞ্জ করে নিয়ে অনেক রাশি চেঞ্জ করে দেওয়া থাকতে পারে আমরা পরবর্তীতে সৃজনশীল গেলে এগুলা ঠিক আছে শিক্ষার্থীরা
তোমরা বাসার অনুশীলন করবে। আজকে এই পর্যন্ত, ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে।